ডক্টর সদরুল আমিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান, স্বাগত আপনাদের। কমরেড খালেকুজ্জামান, সর্বশেষ একটি জনমত জরিপ বলছে অর্থনীতির উন্নয়নের কারণে বাংলাদেশ ঠিক পথে আছে, এই বাইরে আপনার আমার কোনো চাওয়া থাকতে পারে কিনা, বাংলাদেশ ঠিক পথে রয়েছে মার্কিন জরিপ এরকম একটি রিপোর্ট করছে বিবিসি বাংলা, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন, আপনার আমার এর চেয়ে বাইরে আর কোনো চাওয়া থাকতে পারে কিনা, গণতন্ত্র যদি ঠিক পথেই থাকে, জরিপে মানুষ যদি তাই মনে করে। কোনটার মধ্যে কথা আসলো, একটা হলো কি উন্নয়ন এবং কি গণতন্ত্র, দুইটাকে মুখোমুখি দাঁড় করালে পরে, যেমন যদি এটা বলা হয় যে আপনি যখন মুখে ভাত খাবেন তখন নাকে নিঃশ্বাস নিতে পারবেন না, এটা যেরকম একটা অবাস্তব কথা হয় তেমনি, কারণ উন্নয়নটা হলো জনগণের জন্য, তাহলে ক্ষমতার মালিক হলো জনগণ, সেই জনসাধারণের অধিকারের নামই একটা অধিকার চর্চা, এবং সর্বস্তরে সে এই ক্ষমতার যে তার মালিকানা এটা চর্চা সে করবে। তাহলে জনগণের যে অধিকার চর্চা সেটাকে যদি আমি স্তব্ধ করে দিই বা সেটাকে যদি খাটো করি বা সেটাকে সংকুচিত করি, তাহলে জনগণের উন্নয়ন কথাটা, জনগণের জন্য উন্নয়ন কথাটা কোনো মানে দাঁড়ায় না। তো এটা হলো একটা দিক। আর একটা দিক হলো যেখানে বলা হচ্ছে যে আমাদের উন্নয়ন হচ্ছে, তো উন্নয়নটা সেটা কি সমস্ত জনসাধারণের সামগ্রিক একটা বিকাশের অর্থে একবার সব একরকম সমান হবে না? যেমন ধরেন এখানে এখন আমরা যেটা দিই, 2016 সালে কোটিপতি এখন 1,14,265 জন হয়ে গেছে। আচ্ছা, এখন 5 বছরে এটা বেড়েছে 36,115 জন। কিন্তু মাথায় কবে জানি বেশি ছিল না, বেশি না, এটা যেমন স্বাধীনতার পর ছিল 2 জন, এই 5 বছরের মধ্যে 2011 বা 2010 আবার 1,00,000-এর বেশি ছিল, মাঝখানে আবার কিছু কমে ছিল, এখন আবার বেড়েছে, কমেছে। কিন্তু প্রশ্ন হলো যে এখানে একজন লোকের যে দেখা যায় যে তার যে পুঁজি হঠাৎ দেখা গেল যে 1,00,000 ছিল না কিন্তু 100 কোটি টাকা হয়ে গেল, তাহলে এটা কিভাবে সম্ভব? আবার কোটিপতি হতে পারে না তা না, কিন্তু কোটিপতি হোক কিন্তু কিভাবে, তার জবাবদিহিতাটা কি, বা সেটা কিভাবে সে এত টাকার মালিক হলো, সেগুলি খবর নাই। তারপরে আমরা যেটা দেখি, 300 এমপির মধ্যে এখন দেখা যায় যে 206 জনই ব্যবসায়ী, ফলে এরা রাজনীতিকেও একটা ব্যবসায় রূপান্তরিত করা, এবং তার মধ্যে যেটা দেখা যায় যে আমরা ভারতে আছে মাত্র 20 ভাগ রাজনীতিবিদ ব্যবসায়ী, এবং যুক্তরাষ্ট্রে আছে 37 ভাগ এবং 38 ভাগ, এবং ইউকেতে আছে মাত্র 25 ভাগ। তাহলে এখানে এই যেখানে যুক্ত 54 সালে 4 ভাগ লোক ছিল ব্যবসায়ী, এবং যেটা আমরা দেখি 73 সালেও 15 ভাগ ছিল মাত্র, এবং সেটা এখন 67 ভাগে গেছে এবং এটা ক্রমাগত বাড়তেছে। ফলে একদিকে যে একটা উন্নয়ন কাজের মধ্যে এক ধরনের যে দুর্নীতি, বড় মেগা প্রজেক্ট মানে মেগা করাপশন, সেটা যেমন হচ্ছে রাজনীতিকে ব্যবসায় রূপান্তরিত করে সেখানে একদল লোক প্রচুর অর্থ সম্পদ মাল বিত্তের মালিক হয়ে যাচ্ছে। এখানে যেমন ধরেন কোথলি কাস্ট, আপনি দেখেন যে আন্তর্জাতিক বাজারে আমাদের তেলের দাম কমে গেছে কিন্তু এখানে তো কমতেছে না, ভোজ্য তেলের দাম কমেছে, খাদ্যপণ্যের দাম কমেছে 19% থেকে প্রায় 28% পর্যন্ত, সেগুলির দাম কম আন্তর্জাতিক বাজারে, কিন্তু এখানে সেই জিনিসের দাম সেটা কমানোর কোনো খবর নাই। আবার যেমন এখানে আমরা যেটা দেখি যে সমস্ত উন্নয়ন কাজের কথা বলছি, এন মগবাজার বৌচাক ফ্লাইওভার দিয়ে আপনারা আসা যাওয়া করেন, অবস্থাটা দেখেন, তাহলে সেটা একদিকে টাকার পরিমাণ বাড়তেছে আর একদিকে সময় বাড়তেছে। তারপর এখন এসে বলতেছে কি যে এটার নকশা ঠিক নাই, এখন আবার পিলার ভাঙতে হবে। তাহলে একদিকে এটা যেমন আবার আমরা যে ফোর লাইন, আমার মনে হয় খালেকুজ্জামান আপনি অনেকগুলি বিষয়ের অবতারণা করেছেন, প্রফেসর সদরুল আমিন যদি তার সঙ্গে কোনো কিছু যুক্ত করেন, আমরা আবার প্রফেসর মিজানুর রহমানকে শুনে আমরা আবার অন্য একটি বিষয়ে। আমি একদম একমত যা বলেছেন সবকিছুই, এটা অবশ্যই ঠিক, এখানে দুইটা তো কন্ট্রাডিক্টরি কিছুই না, এখানে দুনিয়া তো সবকিছু পারফেক্ট কিছুই না, যে বলে ঠিক পথে চলছে, কি ঠিক পথে চলছে আমাদের এখানে, যদি বলি কিছু লোক তাদের প্রচুর টাকা আছে ঠিক পথে চলছে, তাই না, কিছু ইন্ডাস্ট্রি হয়েছে হয়তো বা, এখন আজকে পেপারে দেখলাম 1.45 লাখ সামথিং লোকের 1 কোটি টাকা আছে ব্যাংকে অ্যাকাউন্টে আছে, 1 কোটি টাকা আছে আমাদের, ওদের 1 কোটি টাকা আছে তা তো না, বাকিদের কি আছে তাই না, সেটা কত সেটা আমাদের দেখতে হবে। কিন্তু সাধারণ মানুষের কি উন্নতি হয় না? উন্নতি হবেই, এখন থেমে থাকে না কোনো কিছুই, এখন তো এই বিজনেসটা আছে, আমি কোনো টাকা মারলাম, সাপোজ অনেক টাকা নিলাম আমি, আজকে আমি 10 কোটি টাকা নিয়ে আসলাম, আপনাদের সবাইকে 3 কোটি টাকা দিয়ে দিলাম, উন্নয়ন তো হলো এখানে তাই না, আমার টাকাটা নিয়েছি সেটা তো দেখছে না কেউ এখানে, যদি এক জায়গাতে আমি দেখেছি শুনেছি আমাদের একটা অঞ্চল আছে সেখানে বললো যত বড়ই চুরি চোর হোক না কেন যদি জেফত খাওয়াই দেয় তাহলে সবাই খুশি, যে দারুণ জিনিস, আর কষ্ট করবে না কেউই, এখন আমরা জেফত খাওয়ার লোক আমরা সবাই, এটা মনে হচ্ছে আমার কাছে তাই না, আমরা সবাই বেশ করে আমরা পেট ভরেছে আমাদের, এখন আমাদের এই উন্নয়ন হয়েছে তা তো না, এখন আমাদের লোকের কথা ভালো স্যার, এটা কোন জায়গার কথা, এটা বলবো বলবো কি বলবো কি, চিটাগাং নাকি চিটাগাং, যত বড় চুরি করুক রেফত খাওয়া দিলে, মানে
পঞ্চাশটা গরু জব করে জেবত খাওয়াই দিলাম, আর মহাবার ভালো লোক করে, এত ভালো লোক হয় না, দারুণ এত ভালো লোক না, এই যদি আমাদের কনসেপ্টটা তাহলে তো হলো না কিছুই। প্রফেসর মিজানুর রহমান, এই প্রসঙ্গে আপনি যদি একটু বলেন যে আমাদের জরিপে বলছে যে বাংলাদেশ ঠিক পথেই রয়েছে, কিন্তু আপনি কমরেড খালেকুজ্জামানকে শুনলেন প্রফেসর সদরুল আমিনকে আপনার কোনো বক্তব্য? না না, এই জরিপটা হচ্ছে আইআরআই এর যে জরিপটা, এটা আসলে 2008 সাল থেকেই বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন বিষয়ে জরিপ করে আসছে। সর্বশেষ যে জরিপের কথা আমরা বলছি 30 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত, এই সময় তারা 64টা জেলায় 2555 এরকম একটা জরিপ করে, যেটা বলছে অর্থাৎ জুন মাসে যেখানে 80% লোক মনে করত যে উন্নয়নের চেয়ে গণতন্ত্রটাই বেশি আগে দরকার, তারা এখন এটা কমে আসছে, এরকম লোকের সংখ্যা এখন 51%। এটা হলো জরিপের মূল জিনিসটা। আমি মূল সমস্যাটা এখানে, মূল সমস্যা হচ্ছে গণতন্ত্র বলতে এই লোকগুলা কি বুঝে, যে লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা বহু লোকের সাথে কথা বলি দেখি, অল্প কিছু একদম একাডেমিক ডিসকাশনের বাইরে সাধারণ লোকদের গণতন্ত্র বলতে দুইটা জিনিস বুঝে, একটা হচ্ছে রাস্তায় মিছিল সমাবেশ আর আরেকটা হচ্ছে ইলেকশনের সময় ভোট। এর বাইরে গণতন্ত্রের যে আরো যে অ্যাকচুয়ালি নির্যাস ব্যাখ্যা যেটা আছে, গণতন্ত্র ডেমোক্রেসি বলতে বা এটার যে প্রকারভেদ আছে, বিভিন্ন বলে বিভিন্ন সেগমেন্টে গণতন্ত্রের যে ব্যবহারের ভিন্নতা আছে, এই কোনো কিছু না। মানুষ বল গণতন্ত্র মানে হচ্ছে যে আমি রাস্তার মধ্যে মিছিল টিছিল পিটাপিটি করা বা মিটিং করা আর ভোটের সময় ভোট দিতে পারে, এই অর্থে যেটা হয়েছে মানুষ রাজনীতির চেয়ে উন্নয়নটাকে বেশি প্রাধান্য দেওয়ার এটা একটা কারণ। কারণ এই গণতন্ত্র তথাকথিত গণতন্ত্র নামে ওরা 2013 সাল এবং 2015 সালে যে জিনিসটা দেখছে, গণতন্ত্র বলতে যে মানুষ এটি বোঝে, এটি স্যার কোথা থেকে আপনি মানে এই এটা আমি আমি তো নিজেও মানে রিসার্চ করছি, গণতন্ত্র বেশিরভাগ লোকের গণতন্ত্র বলতে ধারণা এটাই, এই ইলেকশনে ভোট দেওয়ার অধিকার আমাদের বেশিরভাগ লোক হয়তো গুছিয়ে তেমন বলতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু মানে মানুষ গণতন্ত্র বলতে বুঝে যে আমি আমার প্রতিনিধিকে প্রশ্নটি করতে পারবো কিনা, আপনি রাস্তায় যেগুলা দেখছে এই রাজনীতির থেকে, এই গণতন্ত্র থেকে মানুষ এখন আর মুখ ফিরিয়ে আনছে, যেটা আমরা 2013-14 বিশেষ করে 15 প্রথম ভাগে যেটা দেখছিলাম, এটার থেকে বরং মানুষ এখন দেখছে যে এই ওই যে তথাকথিত গণতন্ত্র মানে হচ্ছে রাস্তায় মিছিল পিটাপিটি এবং গাড়ি পুরানো পেট্রোল বোমা, আর জনসভা মানে হচ্ছে সমস্ত রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে এটা সরকারি দলও করে বিরোধী দলকে, জনসভা হলে আমরা খুব গণতন্ত্রের খুব ভালো একটা জিনিস মনে করি আমাদের দেশে, সরকারি দল বেশি করে, সরকারি দলও করে, কিন্তু এর উপর যে পরিমাণ ভোগান্তি মানুষের হয় সারা ঢাকা শহরটা বন্ধ হয়ে যায়, এবং এটা আমাদের দেশকে একদিন পিছিয়ে দেয়, এক একটা মানে একবারে অহিংস মানে রাজনৈতিক কর্মসূচি হচ্ছে জনসভা, এর মধ্যে কোনো মনে করি ওই যে 5 জানুয়ারি যেরকম দুটি দল জনসভা করলো, কোন রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি, ভালোভাবে দুটা জনসভা করে ফেলছে, কিন্তু দেশের অর্থনীতিতে এটার এবং মানুষ সাধারণ মানুষ ঢাকা শহরের সাধারণ মানুষ রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে খেটে খাওয়ান মানুষ সবাই এতে মানে কোন রকমের স্বস্তি তো পায়নি, যার কারণে এখন তারা মনে করে যে গণতন্ত্র যদি হয় আমার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনসভা, গণতন্ত্র যদি হয় পেট্রোল দিয়ে বোমা মেরে আগুন জ্বালানো আর এটা, তাহলে সেই গণতন্ত্র সে বরং এখন যেভাবে চলছে যে এই আপাতত হয়তো মানুষের যে খাওয়া পড়ার যে মোটামুটি যে চাহিদা বৈষম্যের কথাটা খালেকুজ্জামান তো আজীবনে বলে আসছেন, এখন ভবিষ্যতেও বলবেন, এবং উনি বেঁচে থাকলে দীর্ঘদিন এটা বলতেই হবে। আমরা আমরা সারা পৃথিবী দেখুন কি হচ্ছে, 99% লোক কাজ করি 1% লোকের জন্য, 1% লোকের জন্য 99% লোক কাজ করি, সারা পৃথিবীর 54 জন মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে, পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের সম্পদ এই সেই পরিমাণ নাই, সেগুলো তো বৈষম্যের ব্যাপারটা, এটা কয়দিনে এই শেখ হাসিনার শাসনামলে বা আমাদের বাংলাদেশে কয়দিনের মধ্যে হয়ে গেছে, অবশ্যই বাড়ছে, এবং এটা তো এই যে ইয়েতে এই সর্বশেষ যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে সামিট হলো, সামিট লেভেলে ওখানে নোবেল লরিয়েট থেকে আরম্ভ করে যারা যারা ছিল সবাই মিলে বলছে যে তথাকথিত এই যে জিডিপি এবং ডলার ভিত্তিক ভাগ করে যে উন্নয়ন, এটা নিয়ে যারা ওয়ার্ল্ড ব্যাংকের 1930-এ যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে জিডিপি ভিত্তিক মানদণ্ড দিয়ে মানুষ উন্নত দেশ অনুন্নত দেশ ভাগ করা কথা ছিল, এখন যেই লোকটা এই ফর্মুলাটা সেই লোকটা বলছে এটার মধ্যে ভুল আছে আমাদের, এই জিডিপি দিয়ে যে উন্নত দেশ
মধ্যমায়ের শরণত যে ভাগটা করছিল, যে লোকটা ভাগ দিয়েছিল, সে নিজেই এখন বলতেছে যে এটা এটা একটা সঠিক কাজ হয়নি, এটা কোনো ভালো কাজ না। স্যার একটা সেকেন্ড, কমরেড খালেকুজ্জামান, আপনার কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে যে অর্থনীতিতে বৈষম্য থাকবেই, তবুও সাধারণ মানুষের উন্নতি হচ্ছে, সাধারণ মানুষ গণতন্ত্রের যে সংজ্ঞার কথা প্রফেসর মিজানুর রহমান বলছেন, তার সাথে আপনি একমত? এটা তো নিয়তিবাদী কথা হয়ে যাবে তাহলে, কারণ আমাদের বনজঙ্গলেই থাকতে হবে চিরকাল। এদিকে মানুষ বনজঙ্গল একদিন ছিল, আছে কি? নাই। মানুষ একদিন দাস ব্যবস্থায় ছিল, সেখানে আছে? নাই। সামন্ত ব্যবস্থা রাজা বাদশাহদের অধীনে ছিল, সেখানেও নাই। তাহলে এটা আজকের দিনে এই সমস্যার সমাধান বা এই যে ধনী দরিদ্রের বৈষম্য, এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থার ফলাফল হিসেবে আসে। ফলে এখন আপনি বাইরে জিনিসটা দেখছেন, সেটা তার অন্তর্নিহিত কারণটা কি? আমি একটু প্রশ্নটা করতে চাই যে আমরা তো এখন এরকম একটা বিশ্ব গ্রামে আছি যে আমরা চাইলে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে, বাংলাদেশ সরকারের পক্ষে কি এই বৈষম্যটা আসলে পরিবর্তন করা সম্ভব কিনা, যে মানে গ্লোবালি যে ট্রেন্ডটা চলছে বৈষম্যের ট্রেন্ডটা, বড়লোক আরো বড়লোক হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, মধ্যবিত্ত মধ্যবিত্ত হচ্ছে, সেখানে বাংলাদেশ সরকার এমন কোন নীতি কি চাইলেও নিতে পারবে যে আসলে বৈষম্য এই হারে না থাকবে, ওরকম কি চাইলে? এই ধরনের একটা সরকারের পক্ষে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না। কিন্তু সেই জায়গায় এসে এই ধনী দরিদ্রের বৈষম্যের মাত্রাটা কমিয়ে আনা এবং এই লুটতরাজ এটাকে খানিকটা নিয়ন্ত্রিত করা, এটা অনেকটা সম্ভব হতে পারে। এর অর্থ যেমন তা যদি না হইতো, আমরা যে কথাটা বলেছি, কারণ এই বৈষম্যটা বাড়ে কেন? বাড়ে এটা হলো এখানকার যে পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী পুঁজিবাদী যে অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা বহাল থাকলে পরে এই জিনিসটা, যেটা আজকে আমেরিকায় 99% versus 1% মিজান সাহেব যেটা বললেন, সেই মুভমেন্ট এখানে হচ্ছে, ইউরোপে হচ্ছে, সমস্ত 60টা দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, এবং এইটা সারা পৃথিবীব্যাপী ফেনোমেনা যেটা আসে আমাদের মুক্তিযুদ্ধে, যেটা বলছেন ঠিক আছে কিনা দেশ, ঠিক না, এই কারণে যে এই উপলব্ধি থেকেই 1971 সালের মুক্তিযুদ্ধে সেই সময় আমাদের দিকটা ইয়ে করা হয়েছিল যে আমরা সংবিধানে বলা আছে যে আওয়ামী লীগের মতো পার্টিকে দিয়ে সমাজতন্ত্র হবে না, কিন্তু বলা হয়েছিল যে তারা গণতন্ত্রী একটা গণতন্ত্রকে এমনভাবে পরিচালনা করবে যাতে এটা সমাজতন্ত্র অভিমুখী হয়, আমাদের সংবিধানের মূল প্রস্তাবনার মধ্যে লেখা আছে। কিন্তু আমরা এখানে করলাম কি, মুক্তবাজারী অর্থনীতি, এই রেগান এবং থেচার তাদের যে ফর্মুলা সেটা অনুসরণ করে এই জিনিসটা চলছি, এবং তার সঙ্গে যে বিশেষগুলি নিয়ন্ত্রণ করা, সেই নিয়ন্ত্রণের কোনো বিষয় নেই। ফলে আমি অনেকগুলি উদাহরণ এখানে দিতে পারবো, কিন্তু সেগুলি দিয়ে তাহলে আপনি এখন এই জায়গায় এসে দেখা যায় যে আমরা উন্নয়ন, যেমন ধরেন ডাবল ফোর লেনে যেখানে ভারতে খরচ হয় 10 কোটি টাকা, আপনার 59 কোটি টাকা কেন খরচ হবে? আপনার একটা ফ্লাইওভার করতে যদি কলকাতা 47 কোটি টাকা হয়, আপনার কেন 10 কোটি টাকা লাগবে? একটা কূপ খনন করতে বাংলাদেশের পেট্রো বাংলা বাপেক যদি সেখানে 70 কোটি টাকায় পারে, আপনি কেন বা 1000 কোটি টাকা 700 কোটি টাকা দিয়ে করবেন? এবং এখানে যেমন ধরেন প্রত্যেকটারই নিশ্চয়ই আলাদা করে এটি আলোচনা দাবি রাখে, ঠিকই আলোচনা দাবি রাখে, তবে আপনি পয়েন্টগুলি তুলেছেন। আমি প্রফেসর সুরুল আমিন আপনার কাছে, আমি এক সেকেন্ড সময় নেই, আমি আমি খালেকুজ্জামানের সাথে সব একমত। আমি আসলে মিন করি নেই এটা যে এই সংগ্রামটা তো আমি বলছি চলতে থাকবে, এটা নিরন্তর, কারণ এইটা এই শ্রেণীর সংগ্রাম থেকে আরম্ভ করে এই যে শোষিত অনেক বড় লোক হয়ে যাওয়া, এই জিনিসটা আমি বলছি যে নতুন না, এটা আমি বলছি আমাদের এইভাবে থাকতে হবে, নট নেসেসারি, এটা পরিবর্তন আমাদের সংবিধানেই তো সমাজতন্ত্র কথা বলা। আমি আপনার কাছে আসবো, হচ্ছে প্রশ্নটি একটু বলে রাখি যে আসবো, আমি আগে প্রফেসর সদরুল আমিনের কাছে আসি, আমাদের অবশ্যই একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। প্রফেসর সদরুল আমিন, জরিপের কথা যখন আমরা বলছিলাম তখন দেশি বিদেশি উদ্যোগে মানে পরিচালিত জনমত জরিপে বিএনপির প্রতি যে সমর্থন তাও গত 2-3 বছরে কমেছে। আমি এনটিভি অনলাইনে কথা বলতে পারি, আরো কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলতে পারি, যে আইআরআই সহ অন্যান্য জরিপের ফলাফল আমরা তাই দেখতে পাচ্ছি। সব দেশে সরকারি দলের প্রতি জনসমর্থন কমে, কারণ সরকার কাজ করে। বিরোধী দলের প্রতি জনসমর্থন কমার কারণ আসলে কি, তাদের রাজনীতিতে কোনো ভুল ছিল কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। প্রফেসর সুলতান আমিন, আপনার কাছ থেকে এটি জানবো যে বিরোধী দলের জনপ্রিয়তা কমার আসলে কারণ কি? আমরা একটা বিরতি নিচ্ছি এবং তারপরে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর সদরুল আমিন, আপনাকে জানতে চাইবো যে দেশি বিদেশি উদ্যোগে পরিচালিত জনমতে বিএনপির প্রতি যে একচ্ছত্র সমর্থন, সেই তা কমার কারণ আপনি কি মনে করেন? বিএনপির রাজনীতিতে আপনি কোনো ভুল দেখেন? আপনার বিশ্লেষণে কি বলেন? এটার আগে আমি একটা কথা বলবো, বাইচুল সাহেব যা বলেছেন যে রাস্তাঘাট বন্ধ করে দেয় রাজনীতি করে, এটা কি মিটিংয়ের জন্য বন্ধ হচ্ছে? আজকে তো প্রত্যেক দিনে কি রাস্তাঘাট বন্ধ হচ্ছে? কারো বন্ধ করছে সেগুলো জিনিসগুলো? যারা বাইরে যায় তারা দেখে কয়েক ঘন্টায় একটা রাস্তা খালি থাকে একদিক দিয়ে, উল্টার পথে চলছে কারা, এটা মিটিংয়ের জন্য হয় না। আর কারা কয়টা মিটিং কয়টা বন্ধ হয়েছে এটা এটা সবাই জানবে এখানে জরিপ করলে। আর যে জরিপের প্রয়োজন নেই এখানে, আর এটা বিরোধী দলের এমনকি যে কোনো বিএনপি না,
যে কোনো বিরোধী দল আমলে তাদের জনপ্রিয় কমার কোনো কারণ নেই। এটা দেখো ফেয়ার ইলেকশন হোক, মিটিং করতে দেওয়া হোক, কত লোক হয় দেখুক করে তারা। এখন তো মিটিং করতে গেলে সব হোটেল বন্ধ করে দেয়, সব সব জায়গায় কয় আসতে বাস সব কিছু বাস কিংবা লঞ্চ সব বন্ধ করে দেওয়া হয়, লোক আসতে দেওয়া হয় না। এটা তো কোনো এটা স্পষ্ট বোঝা যায়, কিন্তু বিদেশি জড়িত লাগে না। আমরা সবাই জানি কোথায় কী হচ্ছে না হচ্ছে, তাই না? এখানে এখন মিটিং যদি করে লোক জনপ্রিয় আছে কি না যাতায়াত, তো এটাই বন্ধু মনে হয় এটা সবচেয়ে বড় জিনিস করে দেওয়া হোক। আমি মনে হয় তো যে কোনো পার্টি হোক, বিরোধী দল, আমি শুধু বিএনপির কথা বলছি না, দেখো ঢাকা কত লোক হয় সবাই, এটা তো আমি দেখতে পারছি। আপনি মিটিং এর ক্ষেত্রে জোর দিচ্ছেন প্রফেসর মিজানুর রহমান, আমি একটি প্রসঙ্গে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের সভাপতি, যিনি আবার প্রতিমন্ত্রীও বটে, তারানা হালিম। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি আশির দশকের একটি বিখ্যাত শিরোনাম আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। শিরোনামটি ছিল এরকম, সোনা ধরা পড়ছে এত পাতার কত। আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এটি দেখলাম যে এটি সামনে নিয়ে আসছেন তারানা হালিম, কিন্তু কতগুলি বিষয় আসলে সামনে আসছে না। না ঠিক, আমি এই বিষয়টা জানি না। প্রথমত কিছু একটা চাঁদা টাদা নিয়ে বোধহয় এরকম মিডিয়া দেখেছি। আমি যে জিনিসটা অনেকদিন থেকে বলে আসছিলাম, যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা থাকলে, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন অনেকগুলো সাইনবোর্ড, আমি আমার জানা মতে 30-35টা, মানে আজকে এক জায়গায় ফেসবুকে দেখলাম অভিভাবক লীগ এরকমও, মানে মানে বৈঠা লীগ, তারপরে নৌকা লীগ, এরকম নাম দিয়ে দিয়ে পুরা 23 বঙ্গবন্ধু এভিনিউতে এরকম গোটা 30 দোকান, এর মধ্যে ওলামা লীগ একটা আছে, এটার আবার 2-3 ভাগ আছে, এই একটারে আরেকটা কেনা বলা হয়, এগুলো অধিকাংশ, অর্থাৎ আমি যে 30-35টার মতন আছে, এর মধ্যে মাত্র 4-5 সহযোগী সংগঠন হিসাবে স্বীকৃত বাংলাদেশ আওয়ামী লীগের, আর বাকিগুলোর কোনো স্বীকৃতি নাই এবং এগুলো কোনো সহযোগী সংগঠন না। কিন্তু বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কিন্তু স্বীকৃত সংগঠন, যেটা তারানা হালিম যেটা সভাপতি। না, এটাতে আমি বলছি সমস্যাটা এখানে হয়তো ব্যক্তিগত স্বীকৃত সংগঠনের নামে যে চালাবাজি চলছে, যখন এটা আমরা বলছি তখন এটা বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এইবার অভিযোগ খোদ সভাপতি করলেন, তার সই জাল করে টাকা চাওয়া হয়েছে। এখন যেহেতু এটা টেলিটকের কাছে এসেছে, তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি সেটা হয়তো দেখেছেন, আমাদের কথা না, সেটা তো খুবই অনভিপ্রেত, এটা তো যদি হয়ে থাকে, যদি এটা খুবই সিরিয়াসলি দেখা উচিত, এবং এরকম আমি বলছি তো এটা তো স্বীকৃত সংগঠন হিসেবে করছে। আমি বলছি এর বাইরে আরো কতগুলো সংগঠন আছে, এগুলোকে অবিলম্বে এগুলার বন্ধ করে দেওয়া উচিত, কারণ এইসব বিভিন্ন নামে নামে দোকানের মতো খুলে এই সকল অপকর্মগুলো করে, এবং তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা, অর্থ সংগ্রহ, বিভিন্ন দিবস পালনের নামে যেগুলো করে, এগুলো আলটিমেটলি গিয়ে মূল যে দলের বা মূর্তি ক্ষতিগ্রস্ত করে। এটা আমি আগেও বলছি, আমার মনে হয় এটা এখন সময় আছে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব এই ব্যাপারটা খুব সিরিয়াসলি একটা উদ্যোগ নিতে পারেন, কারণ এদের কোনো তেমন কোনো কাজ নাই, প্রত্যেকদিন ওই ওখানে একটা মাইক টাইক ভাড়া করে কিছু লোক জড়ো করে এই কথাবার্তা নিজের ইচ্ছামতো মনের মাধুর মিশিয়ে বলে, যেগুলো অনেক সময় নুইসেন্স ক্রিয়েট হয় পলিটিক্সে। আমি মনে করি এগুলো বন্ধ করা উচিত। স্যার, আপনার কাছে কি মনে হয় যে মানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বা বঙ্গবন্ধুর নামে যেসব দল সেগুলি বাদ দিলেও যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নামেও এরকম চাঁদাবাজি আসলে চলে কিনা? না না, সেখানে যদি চাঁদাবাজি, যে আমি তো বাংলাদেশ আওয়ামী যুব লীগের, আমি তো একসময় ভারপ্রাপ্ত সভাপতিও ছিলাম এবং প্রেসিডেন্ট মেম্বার, যখনই এরকম, অন্তত আমি যখন এইসব দায়িত্বে ছিলাম, এরকম খবর বা অভিযোগ পাওয়ার সাথে সাথে এগুলো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং কমিটি বিলুপ্ত করা, ভেঙে দেওয়া এবং মামলা রুজু করা, এগুলো করা হয়েছে। আমি মনে করি এখন স্যার মানে কি ওই সময় আপনার কারো কাছ থেকে চাঁদা নিতেন না? চাঁদা তো সদস্যরা, যে কোনো কোনো অনুষ্ঠান হলে যেমন সবাইকে বলা হতো যে যারা মানে যারা দল করবে তারা দলও করবে, টাকাও দিবে, দিচ্ছে, দেয়। এটাও তো আমি নিজে দেখছি, এটাও আমি সাক্ষী, সবাই মিলে 5,000, 1,000, 2,000 যে যা পারছে দিয়ে হয়তো 40-50,000 টাকা হয়ে গেল একটা অনুষ্ঠান করার জন্য। সেভাবে অনুষ্ঠান হতে মানে আমি বহু অনুষ্ঠান এরকম ভাবে করেছি। আমি কমর খালেকুজ্জামান, আপনাদের দলে এই চাঁদার নিয়মটা কি? চাঁদা কার থেকে আপনারা নেন, কার থেকে নেন না, বা এটা কিভাবে করেন? কোন অনুষ্ঠান করতে গেলে বা কোন আন্দোলন, কোন সংগ্রাম করার ক্ষেত্রে যে
টাকার প্রয়োজন হয়, সেটি করতে গেলে জনগণের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ জি, জনগণের দল জনগণের কাছে অবশ্যই। এবার আপনারা দেখছেন যে আমরা যে একটা ইলেকশন করেছিলাম সেখানে কিন্তু ওখানে প্রার্থী আপনাদের মিডিয়া তো প্রচার করছে যে আমরা ভোটও চাই নোটও চাই, এবং প্রায় রাস্তা থেকে 10,000 টাকা মতো দিয়েছেন। এবং এইটা অতীতও ছিল, দেশবন্ধু চিত্তরঞ্জন উনি একসময় ফ্রান্সে কাপড় ধোলাই করে পড়তেন, সেই মানুষ রাস্তায় নেমে গেছিলেন যে যখন ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বলছেন যে তোমরা যার যা আছে দাও, মানুষ মেয়েরা গলার হার পর্যন্ত রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিল। এইভাবে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং এইভাবে ছাড়া একটা দল জনগণের মধ্যে যেতে হবে, জনগণের মতামতগুলিকে নিয়ে আসতে হবে এবং একটা জনসাধারণের স্বার্থে তাদের মতামতের ভিত্তিতে তাদের পক্ষে একটা গণ আন্দোলন রচনা করতে হবে এবং তাদের উপর নির্ভর করে টিকে থাকতে হবে। এখন সমস্যা রয়েছে কোন জায়গায়, সমস্যা হয়েছে যেটা বললেন যে আমি আওয়ামী লীগ বিএনপি তাদের ওই সমালোচনাটা করতে চাই না, কিন্তু যে আলোচনাটা এসে গেল সেটা হচ্ছে যে এখন একজন এমপি বা একজন মন্ত্রী যদি দেখা গেল যে ওই কর্মীরা তো তাদের চিনে, তো দেখা গেলো যে আগে তার কাছে টাকা পয়সা তেমন ছিল না, হঠাৎ করে দেখা গেলো কোটি টাকার মালিক হয়ে গেছে। তাই ওনারা যে কায়দায় কোটি টাকার মালিক হন, নিচের দিকে ওরা তো পারে না, কারণ এরা কলম দিয়ে কোটি টাকা অর্জন করে, ওরা তো সারু ছুরি চাকু নিয়ে তাকে এই কাজটা করতে হয় বা সেখানে এই ধরনের কোন সরাসরি গিয়ে মানুষের ধমক দিয়ে হুমকি দিয়ে এগুলি করতে হয়। তো ফলে এই কাণ্ড যেমন ধরেন যে এখন এই যে জনসভার কথা উনি বললেন, এটা একটা কথা বলছেন যে জনসাধারণ সবার কারণে কিন্তু ওনার ভিড়টি রাস্তায় হয় বিষয়ে তা নয়, যেটা উনি আবার বললেন যে ইয়ে থাকে জনগণ যে এখন দেখবেন এই বড় দুইটা দলের বিশেষ করে যখন জনসভা আপনি মিডিয়া খেয়াল করবেন মানুষ কিন্তু ওদের কথা কেউ শুনে না, ওই মাঠে আমরা শুনি, আমরা যার ঘরে বসে টেলিভিশন দেখি আমাদের শুনতে হয় কোনো উপায় নেই, কিন্তু ওই যে মানুষ জড়ো করে এদের দেখবেন যে কথা কয়েক ঘুটা হাঁটাহাঁটি করে না, আমাদের যদি মানুষ 50টা আসে এটা কথা শুনে, কারণ আমরা তো এদের টাকা দিয়ে নিয়ে আসি না বা এদেরকে বিভ্রান্ত করে নিয়ে আসার কোনো বা জিন্দাবাদ পার্টি হিসেবে নিয়ে আসি না। এখন সেটা হলো যে যদি এই মানুষদের আগে কি হইতো, এই আওয়ামী লীগের জনসভায় যখন একদিন সে সরওয়ার্দী বক্তৃতা করতো, সেদিন শেখ মুজিবের বক্তৃতা শোনার জন্য মানুষ পিন পতন নীরবতায় বসে থাকতো, ইভেন 7ই মার্চের যে ভাষণে উত্তেজনা এমন ছিল, কিন্তু যখন এই কথাগুলি কি বলছে সেগুলি মানুষ গোগ্রাসে গিলেছিল এবং সেখানে বার্তার জন্য মানুষ এসেছিল, সেই দিন মানুষকে কিন্তু টাকা পয়সা দিয়েও আনে নাই, লোভ লালসা দিয়েও আনে নাই, বলে সেই চিত্রটা আজকে নাই, এটা একটা দিক। যেই কারণে দেখেন প্রধানমন্ত্রী যে সিলেটে মিটিং করতে গেলে প্রচুর সমাবেশ হয়েছিল দেখেন, কিন্তু তারপরেই ছাত্রলীগ সেখানে একটা ওই যে তোলাবাজি করতে গিয়ে হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে আন্দোলনে ব্যবসায়ীরা রাস্তায় নেমেছে, তাহলে জনসভার কি মানে থাকলো? রাইট, তাহলে হ্যাঁ আমরা এই বক্তব্যটি পরিষ্কার। আমরা প্রফেসর সাদরুল আমিন আপনার কাছে একটু জানতে চাইবো যে যে আপনি নিশ্চয়ই জানেন যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে এক আইনজীবীর করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় আসলে বেগম খালেদা জিয়াকে 3 মার্চ আদালতে হাজির হতে বলেছে। আমার যেটি কৌতূহল যে আমি বেগম জিয়াকে রিপোর্টার হিসেবে দেখেছি, সাধারণ নাগরিক হিসেবে দেখেছি, মানে আমি সাধারণ নাগরিক হিসেবে মানে আমি উপস্থিত ছিলাম এরকম সংবাদ সম্মেলনে ওনাকে দেখেছি, আমি খুব প্যাশনেটলি ওনাকে জাতির উদ্দেশ্যে বলতে শুনেছি, আমাদের উদ্দেশ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শুনেছি, টেলিভিশনে বলতে শুনেছি, সব রকম পরিচয়, 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে, সংসদে 2 বারের বিরোধী দলের নেতা হিসেবে এবং বড় একটি দলের চেয়ারপারসন হিসেবে তিনি খুবই সম্মানের সাথে 30 লক্ষ শহীদের কথা আগে বলেছেন, 2 লাখ মা বোনের কথা বলেছেন, সবার আত্মত্যাগের কথা বলেছেন। 2015 সালের 21 ডিসেম্বর এমন কি ঘটলো যখন তাকে এই শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে কথাটি বলতে হলো? আমি জানি না এটা কেন বলেছেন, কিন্তু ব্যাপার হলো উনি মুক্তি অসম্মান করে এটা কোনো কারণ নেই আমাদের চিন্তা করার, উনি কখনোই বিতর্ক করেন না, আমি সারা জীবন অসম্মান করে কথা বলতে শুনেছি সময় না, এবং এই ফিগারগুলো আমি তাকে অসংখ্যবার দেখেছি, আপনি নিজে বলে বলতে আমি অসংখ্যবার মানে আমি সাক্ষী না না থ্যাঙ্ক ইউ, এটা অবশ্যই এখন ওনার মতো অসম্মান করতে পারে তা না, এখন আমরা তো অনেক কিছু দেখছি না, আমাদের কাছে কেন মনে হলো যে এটা এখন একটু বিতর্ক আছে? না না, এটা উনি বলেছেন কি, এটা তো আজকে আমি পড়লাম ফকরুল ইসলাম স্যার কি বলেছেন, যে উনি তো কোনো অসম্মান বলেনি, উনি বলেছেন যে ঠিক সঠিক জানলে হলে সবাইকে আমরা সম্মান দেখাতে পারবো যাতে ভালো বলেছেন উনি যে কথা বলেছে সঠিক জানলে আমরা কি করতে পারবো ওদের প্রতি সম্মান দেখাতে পারবো সবাইকে আর কি, এটা কাজে এটা অনেক জায়গায় আছে, কথাগুলো আছে হয়তো বা আছে আমি ঠিক জানি না, হয়তো বা আছে। দেখুন এটার এক কথা, আরেকটা হলো যেটা আমি বলছিলাম জনপ্রিয়তার কথা, কিন্তু একটা জিনিস মিটিং না কিন্তু এখানে, সুষ্ঠু নির্বাচন হলে কিন্তু বোঝা যাবে জনপ্রিয় কারা, কারণ জরিপের ব্যাপার না কিন্তু এখানে কিছুই,
চাঁদাবাজি কথা যেটা বলছি এটা আমি কথা বলা উচিত, সব দেশে চাঁদাবাজি কিন্তু হয়। আমেরিকাতে ইলেকশন হচ্ছে, বিলিয়ন অফ ডলার নিচ্ছে, কিন্তু ট্রাম্প ছাড়া বলে সবকিছু চাঁদা বলতে কি বুঝি, জোর করে নেওয়া। আর অ্যাকাউন্টেবিলিটি নাই, ওদের কাছে অ্যাকাউন্টেবিলিটি আছে, ওদের জানে কারা নিচ্ছে, আমাদের কাছে টাকা চাইলে হয়তো নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে জোর করে নিচ্ছে আর নিজেরা মেরে দিচ্ছে টাকাগুলো, এটা কিন্তু চাঁদাবাজি। সেটা কত দূর হয় এটা সবাই জানে, বিচার হয় কি না হয়, অ্যাকশন নেয় কি না নেয়, রিপোর্টেড হয় কি না হয়, সেটা তো দেশবাসী জানে সবাই। প্রতি ক্ষেত্রে ব্যাপারটা আমরা দেখি, এদের ট্রাক বন্ধ হচ্ছে, পুলিশ এই করছে, সব জায়গায় শুধু সবাই যে যেখানে সুযোগ পাচ্ছে চাঁদাবাজি করছে। চাঁদাবাজিটা হলো এখানে জোর করে নিজের পকেট ভারী করা, এটা পাঠিয়ে দেওয়া নয়। কিন্তু প্রফেসর মিজানুর রহমান, আমি একটু আবার বেগম খালেদাদের মামলাটি প্রসঙ্গে একটু আসি, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনার মনে আছে যে 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি যেগুলি দেওয়া হয়েছে তার মধ্যে একটি অন্যতম পক্ষ ছিল যে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা তৈরি করা, প্রকৃত মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করা, সেই ব্যাপারে কি কোনো উদ্যোগ আদৌ আসলে নেওয়া হচ্ছে কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি প্রফেসর মিজানুর রহমান এবং সেই ব্যাপারে বলা, এবং সেই ক্ষেত্রে বেগম খালেদাদা যদি এই প্রশ্নটি তুলেও থাকেন, বিতর্ক করে থাকেন, সেটার ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহ মামলা চলে কিনা সে ব্যাপারে আপনার একটা মতামত শুনছি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর মিজানুর রহমান, আমি বেগম খালেদাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এবং শহীদের তালিকা নিয়ে যে আওয়ামী লীগের মামলার বিষয়টা তো একটা বিচারাধীন বিষয়, সেটা পরে আসছি। প্রথমে এই 30 লক্ষ যে শহীদের ব্যাপারটা, এইটা কেউ কেউ যুক্তি বা মানে অপপ্রচারটা যেটা করে, যেটা এটা নাকি বঙ্গবন্ধু 8ই জানুয়ারি সেই প্রথম বলছেন, এর আগে এটা কেউ বলেন নাই, এটা কিন্তু সত্য না, একথা ঠিক না। 16ই ডিসেম্বর আমাদের দেশ বিজয় দিবসের পর থেকে 16ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি এখানে কিন্তু মেলা সময়। আপনি যদি আন্তর্জাতিক পত্রপত্রিকা দেখেন, পাবদা থেকে আরম্ভ করে রাশিয়া, বিবিসি, সব জায়গায় কিন্তু এই সংখ্যাটাই বলা হয়েছে। এটা হঠাৎ করে বঙ্গবন্ধু বলে ফেলছে এবং কতগুলো দুষ্ট লোক বলে যে উনি নাকি ভুল করে বলে ফেলছে, কিন্তু তারা যদি আপনি যদি 16ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত এই সময়ের বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায় তার 30 লক্ষ এবং এটা বলা আছে, সেটা আমি বলি যে আমাদের অনেক সময় এটা কে কিভাবে নেবে আমি জানি না। অনেক সময় আমরা বলি না অলিয়াউল্লাহ, গাউস, কুতুব, 1,80,000, 1,90,000 এরকম বলি না, যে আমরা কি কোনোদিন কোনো মৌলবি সাহেবকে চ্যালেঞ্জ করছি বা এটা গুণে কম হতে পারে বেশি হতে বলি, এটা বলি, এটা এগুলো হচ্ছে স্বীকৃত কতগুলো জিনিস যেগুলো সমাজে প্রতিষ্ঠা পেয়ে যায়, এটা নিয়ে বিতর্ক করার আছে। যে যেটা এখন প্রশ্ন হচ্ছে, আপনার মূল প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এটা কেন করলো, কারণ আমি রাষ্ট্রদ্রোহ মামলা কোয়ালিফাই করে না, সেটা তো কোয়ালিফাই না করলে এটা একটা পলিটিক্স টিকবে না, এতে বরং সরকার বিব্রত করা অবস্থার মধ্যে পড়বে, এটা ফেস করাই উচিত। আমি মনে করেন এটা নিয়ে অন্য আর হইচই করা দরকার আছে, মামলা হয়েছে, মামলা আদালতে গেছে, সেটা ফেস করলে বলে সেই মামলা যদি না টিকে আদালতে, যদি এটা নাল এন্ড ভয়েড হয়ে যায়, তাহলে তো সরকারের বিব্রত অবস্থায় পড়বে, সেটা না। আমি বলছি যে পলিটিক্যালি দেখা উচিত কেন বলছে, আমি আপনার প্রশ্ন ছিল যে হঠাৎ করে কেন বললো 21শে ডিসেম্বর, এটা বলার উদ্দেশ্য ছিল পৌরসভা যে 144টা পৌরসভা নির্বাচন, এটা ছিল আসন্ন, এবং ওই আসন্ন নির্বাচনে জামাতের ভোটগুলো, অর্থাৎ পাকিস্তান মেন্টাল সেট আপের যে লোকগুলো বাংলাদেশে আছে, যারা পাকিস্তানি যুদ্ধ অপরাধ থেকে আরম্ভ করে পাকিস্তানিদের হত্যাযজ্ঞ এগুলোকে কমিয়ে দেখিয়ে, যারা রাজনৈতিক ফায়দা লুটার জন্য অথবা পাকিস্তানকে সাপোর্ট করার জন্য যারা কথা বলছো, তাদের সমর্থনটা পাওয়ার জন্যই আসলে খুবই ক্যালকুলেটিভ হয়েতে ইচ্ছা করে, এবং আমি কি একটু জানতে পারি যে 14ই ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হলো যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তখন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হলো যে তার এটা বলার কোন অধিকার নাই, তিনি কারণ এটা উনি উনাতিল্লে আসলে বিএনপি আসলে রাজনীতিতে করবে কি না না, এটা তো মনের মধ্যে যে ছিল বিএনপির মনের মধ্যে যে জিনিসটা আছে, এটা তো পরে গয়েশ্বর, দুই দিন পরে গয়েশ্বরে তো সেটা বললো নাকি আপনার ওদিকে ঠেলে দিলে, না না বলা গয়েশ্বর রায় কিন্তু ওই কথা, অর্থাৎ তাদের মনের মধ্যে এই মনের মধ্যে এইটা নিয়েই লোক দেখানো একটা ফুল দেওয়া যে ছিল, এটা তো গয়েশ্বরের বক্তৃতা থেকে বলছিল যে নির্বোধ গুলো এই মারা গেছে, এই কথা বলছে না ওরা তো, সেই জন্য ওইটা আওয়ামী লীগের স্ট্যান্ডার্ড যেটা ছিল ঠিকই ছিল, আওয়ামী লীগের এখনো এটাই স্ট্যান্ড, কারণ ওই ঘটনার মানে বিএনপিকে 14 ডিসেম্বর 16 ডিসেম্বরের দিকে আর আমি বলছি স্পেসিফিক্যালি বলেন এই শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে
আওয়ামী লীগ যেটা দুদিন আগে বলছিল দুদিন পরে তো গয়সরা সেটাই বলছে, সেটা অবশ্য কিছুটা ঠিক সেটা ইয়াতে বলছে যে কমরেড খালেকুজ্জামান আমরা আপনার কাছে যাব স্থানীয় কিছু নির্বাচন থেকে প্রমাণিত হচ্ছে এর সাথে তৃতীয় রাজনৈতিক শক্তি ক্ষয়িষ্ণু অবস্থায় আছে, এ ধরনের নির্বাচন জনমত যাচাই এসব উপায়ে বাম রাজনীতির ভবিষ্যৎ বা বাম বিকল্প শক্তির অবস্থান সম্পর্কে আমরা কোনো ইতিবাচক দিক আপনি দেখছেন কিনা, বা জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু হচ্ছে সুতরাং তৃতীয় যে একটি শক্তি বা বিকল্প যে শক্তির কথা আমরা বারবার বলছি সেটির কোন ইতিবাচক দিক দেখছেন কিনা? যে কথাটা আগে আসছে যে রাজনৈতিক চর্চা যদি থাকে তাহলে সেখানে একটা বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান সম্ভব, আর যদি সেটা না হয় এই যে পাল্টাপাল্টি বা এখানে ওই জাতীয় পার্টির কি হলো ওদের মধ্যে মন্ত্রিসভায় থাকবে না বেরোবে ইত্যাদি নানান কথা নিয়ে আলোচনা, তাহলে দেখা যায় যে এখন যে সামনে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হবে বা পরে ভবিষ্যতে নির্বাচন হবে কিনা বা দেশে জনসাধারণ এই অবস্থার মধ্যে পতিত হয়েছে সেখানে উদ্ধারের রাস্তা কি কোনো আলোচনা নাই। আলোচনাগুলি কিন্তু সেখানে যেটা যেমন ধরেন যে এখন এই রেলের ভাড়া বাড়াবে, তো রেলের ভাড়া যে বাড়াবে 50% বৃদ্ধি করার পরে দেখা গেল যাত্রী কমে গেছে, প্রায় 30 লক্ষ যাত্রী কমে গেল এবং মালামাল প্রায় 20 লক্ষ টন মালামাল পরিবহন কমে গেল, এখন আবার 7.8% বাড়ানোর সুপারিশ, কেন সুপারিশ করলো, যুক্তি কি, এটা নিয়ে কথা নাই। বা এখানে যে পদ্মার পানি প্রবাহ যে 2014 সালেও যা ছিল সেখান থেকে প্রায় 32,000 ইয়ের মতো কম, সেখানে 38,337 কিউসেক কম, তাহলে এই যে পানিটা কমে যাচ্ছে তাহলে পদ্মার পানির প্রবাহ কমে গেছে, তিস্তার কিছু হইল না এবং অন্যান্য প্রবাহ কমছে, নদীগুলি দখল হয়ে যাচ্ছে, এইসব বিষয়ে কোনো আলোচনা তো নাই, এবং এখানে যাত্রী সেবা না দিয়েও সেখানে যে ভাড়া বৃদ্ধি সেটার কোনো খবর নাই, এবং বিভিন্ন জায়গায় যে লুটতরাজ যেগুলি হচ্ছে সেগুলি কোনো খবর নাই। যেমন একটু আগে যেটা বললেন সেটা হলো যে অভিযুক্ত এবং আদালত তারা তো একটা কথা বলবেন, 7 বছরের শিশু সজীব দ্বিতীয় শ্রেণীর ছাত্র ধর্ষণ মামলার আসামি হয়ে 8 মাস পরে তার জামিন হয়েছে, এবং বনের ধর্ষণ মামলায় সেখানে মূল আসামিকে আড়াল করে একটা কিশোর তার ভাই তাকে আসামি করে সেখানে জেলখানে ঢুকিয়ে দিয়েছে। তাহলে এইসব বিষয়গুলি এত বড় অন্যায় এত বড় অবিচার যে দেশে চলতেছে তাহলে সেগুলি নিয়ে কথা নাই, এবং তার সঙ্গে যে আজকে প্রায় 24 লক্ষের উপরে 34 লক্ষ শিশু যে তারা আজকে শিশু শ্রমের সঙ্গে যুক্ত, তাহলে আমাদের উন্নয়ন তো হচ্ছে ঠিকই উন্নয়নের সঙ্গে এবং সেখানে এইগুলি আমরা অ্যাড্রেস করতে পারছি না, কি হবে? আবার প্রধানমন্ত্রী বলছেন যে 50,000 পুলিশ আজকে নতুন চাকরি দিবেন, ঠিক আছে, কিন্তু পুলিশের এখন ব্রিটিশ অ্যাক্টে এখনো পুলিশ চলছে, তাহলে জনসাধারণকে দেখাবেন ভয়, পুলিশকে দেখাবেন লোভ, এটা দিয়ে তো পুলিশকে ঠিক করতে পারবেন না। প্রফেসর সদরুল আমিন আমরা একটা বিরতি নিচ্ছি, আমার মনে হয় প্রফেসর মিজানুর রহমানের শুধু যেমন আমাদের খালেকুজ্জামান ভাই যে কথাগুলো বলা যায় না এগুলো সবগুলো তো বলে ফেললেন, উনি বলতেছেন যে নাকি এগুলো বলা যায় না, আমি তো তুই সারাক্ষণ টকশোতে সব তাহলে বলার বাকি আছে, যে কথাগুলো আজকে খালেকুজ্জামান ভাই বললেন এগুলোই তো বলা, সবই তো বললেন, বলা হচ্ছে কিন্তু শোনা হচ্ছে, শুনছো মানুষ, শুনছো মানুষ হয়তো শুনছে কিন্তু যারা শুনলে কাজে লাগবে তারা শুনছে কিনা? প্রফেসর সদরুল আমিনের কাছে আমরা অবশ্য জানতে চাইবো যে বিরতির পর ফিরে এসে যে বিভিন্ন সময় আওয়ামী লীগকে অতীতমুখী ইতিহাসমুখী দল বলে নিন্দা মন্দ করা হলো, সাধারণ জনগণ অনেক নিন্দা মন্দ করলো, ইদানিং বিএনপির শীর্ষ নেতারা মুক্তিযুদ্ধের সময় ইতিহাসকে সামনে রেখে বক্তব্য দিতে যাচ্ছেন, এই ইতিহাস চর্চা থেকে আসলে দলটি কতটা উপকৃত হচ্ছে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে, প্রফেসর সদরুল আমিন, অতীতমুখী দলদের আমরা সমালোচনা করে থাকি, আগে এই সমালোচনাটা আওয়ামী লীগকে বেশি সহিত হইতো, এখন বিএনপিকে এই সমালোচনাটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ বিএনপি শীর্ষ নেতারা মুক্তিযুদ্ধের ইতিহাস সামনে রেখে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, এই ইতিহাস চর্চা থেকে আসলে দল কতটা উপকৃত হচ্ছে আপনার বিশ্লেষণ কি বলে? বিএনপি কেন বলছে বিএনপি জানে সেই কথাগুলো, তাই না? সেটা আমরা বলতে পারবো না, সেটা ওরা জানে, কিন্তু অতীত তো সবকিছুই, আমরা অতীত কিন্তু কথা বলি, এই যে আজকে এই কথাটা বললাম আগামীকাল এটা অতীত হবে, সবসময় তো দিন তো একদম লোক গ্রহণ করবে যদি সুযোগ থাকে এক্সপ্রেস করার, যে ঠিক আছে আমরা গ্রহণ করছি, সুযোগই তো নাই ওরা যে এক্সপ্রেস করবে ওরা গ্রহণ করছে কি না করছে, এখন অতীত তো হবেই, যারা যদি ঠিক যদি থাকে লজিক্যাল থাকে তো বলতে পারে, এটা আমি কোনো অন্যায় দেখছি না, কিন্তু ওরা কেন করে ওরা জানে, ওরা আরো
বর্তমান যে আজকে সমস্যা বলা উচিত কিন্তু সেটাও বলার সুযোগ কোথায় তাদের? রাইট, সুযোগই তো নেই, তাই না? কোনো সুযোগ তাই না? তাও ঠিক, মানে টেলিভিশনগুলিতে ছাড়া আর অন্য কোনো সুযোগই তো নেই। টেলিভিশন কারা আছে? আসলে কারা আছে তাই না? বেশিরভাগই তো আপনি কাকে কাকে ডাকতে পারেন? আপনি সবাইকে ডাকতে চাই, হয়তো ওনারা আসেন আসেন না এক্স্যাক্টলি ইউনাইটেড, এটা কারা আসে কারা কথা বলতে কারা পারে তাই না? এখন তো যারা বলি আমরা হয়তো সবাই মোটামুটি আমাদের মতো লোকরাই তো সাপোর্ট করি, যেটা রংকে বলি রাইট বলি, এই জন্য দেশে অবস্থা না হতো না আমাদের বলতাম কোনটা ঠিক কোনটা মানে মানে ভুল, তাহলে তো দেশে অবস্থা হতো না। আমাদের লোকের তো এটা ঠিক বলার লোকটা, ঠিক বলার লোকটার খুবই অভাব। প্রফেসর মিজানুর রহমান, সাত বছর আওয়ামী লীগ সরকারে থাকায় দলের আত্মতুষ্টি, হেফাজতের সাথে সুসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা, জামায়াতের নেতাকর্মী আওয়ামী লীগ ফুল দিয়ে বরণ, এগুলিকে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবীদের অনেকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন, আপনি কিভাবে দেখছেন? আমি ইমেরিটাস অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামানকে একটু কোট করতে চাই যে আত্মতুষ্টিতে ভোগাটা তিনি বিপদ মানে না, এটা তো সম্পর্কে তিনি একেবারেই বিপজ্জনক। মানে যারা আদর্শগতভাবে মতাদর্শগতভাবে একটা মতাদর্শে বিশ্বাস করে না, সে তারা যখন আরেকটা দলে চলে আসে এবং পরবর্তী পর্যায়ে এগুলো দায় হয়ে দাঁড়ায়, এটা লাইবিলিটিস। এগুলা আমরা বিভিন্ন রাজনৈতিক দলে দেখেছি, ছাত্রলীগেও যখন আবার কদিন পরে যখন ঘটনা ঘটে ছাত্রলীগের একটা, তখন আবার বলা হয় যে এগুলা অনুপ্রবেশকারী। তো সেটা যেন আবার আওয়ামী লীগের যেন শুনতে না হয় যে অনুপ্রবেশকারী। আমিও আনিসুজ্জামান স্যারের সাথে একমত যে এগুলাকে, আমি মূল কথাটাই আসছে যেটা নিয়ে অতীত মুখিতের ব্যাপারটা যেটা আসছে, কোম্পানিগুলো মাল্টিনেশনাল কোম্পানিগুলো তাদের প্রোডাক্টগুলোর মধ্যে কয়েকটা প্রোডাক্ট রাখে, এটা বলে ক্যাশ কাউ। ক্যাশ কাউ মানে হচ্ছে এটা হলো তার ভোট ব্যাংক পলিটিক্যাল পার্টির জন্য, এটার থেকে খুব গ্রো করে না কিন্তু এটা একটা রিজার্ভ। যেমন ভারত বিরোধিতা, ইসলামী মূল্যবোধ এবং বাকশাল করেছিল ও নেগেটিভলি পজিটিভ, এইগুলো একটা প্যাকেজ ছিল বিএনপির। তো এইগুলো আমার মনে হয় 96 পর্যন্ত কার্য করছিল ওই ক্যাশ কাউটা। এগুলো এখন আর ওই ভারত বিরোধিতা ওই মধ্যে এখন আর কেউ বিশ্বাস করে না, কারণ যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে বরং সম্পর্ক বিএনপি সরকারের আরো ভালো ছিল। আর এই আওয়ামী লীগেরও তো কিছু এরকম ক্যাশকাও আছে, আমি আমি বলছি না, কিন্তু ক্যাশকাও ক্যাশকাও অবশ্যই আছে, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, এগুলো আওয়ামী লীগের ক্যাশকাও। কিন্তু তারপরেও কিন্তু কিছু, যেমন ডিজিটাল বাংলাদেশ, মধ্যমায়ের বাংলাদেশ, 41 সালে উন্নত বাংলাদেশ, এগুলো কিন্তু এগুলো স্টার প্রোডাক্ট। মানে আমি জানি না এটা টেকনিক্যাল আলোচনা হচ্ছে, স্টার প্রোডাক্ট আছে কিন্তু বিএনপির তো ওই ওইটা বসে আছে, ওই যে ক্যাশ কাউ যেটা আছে এটা এখন ডগে পরিণত হয়ে গেছে, তারা জানেও না, বিকাম ডগ। ডগ মানে হচ্ছে এটার আর গ্রোথও নাই আর এটার কোনো শেয়ারও এখন নাই। বাকশাল এখন আর নিয়ে আলোচনা, ওই যে আর ভারত বিরোধিতা, ধর্মাশ্রয় রাজনীতি, এগুলো এখন ডগে পরিণত হয়ে গেছে। বিএনপিকে রাজনীতি যদি আধুনিক দৃষ্টিভঙ্গি না আনতে পারে এবং বর্তমান সমসাময়িক সমস্যা কেন্দ্রিক যদি ওই যে আল্টারন্যাশনাল কোম্পানির ভাষায় স্টার যুক্ত করতে না পারে, স্টার মানে আবার ওই লন্ডনে যে বসে আছে ওরকম একটা যুবরাজ, এই স্টারের কথা, ব্যক্তি স্টার না, যেটা দরকার সেটা হচ্ছে আইডিয়া দিতে হবে যে আমরা আমরা কি করবো। আদারওয়াইজ এগুলো কিন্তু এই আজকের যে প্রতিযোগিতামূলক রাজনীতিতে এইসব দল টিকতে পারবে না। প্রফেসর, এই বিষয়ে আপনি ছোট করে কোনো মন্তব্য করবেন কি 30 সেকেন্ডে, যে বিএনপি রাজনীতিতে আসলে বা আওয়ামী বিরোধীদের রাজনীতিতে আসলে সামনে দেখানোর মতো কোনো কিছু নাই, ওটা কি ঠিক কিনা, আপনি একমত কিনা? এটা তো এটা ঠিক না। এটা প্রথমত হলো বিএনপি যে কাজগুলি করছে তাই না, সেখানে ওদের করতে তো অ্যালাউ করা হচ্ছে কি ওদেরকে, ওদেরকে ঠিক মতো কাজ তো করতে পারছে না, কথা বলতে পারছে না তারা কোনোখানে সেগুলো। এখন তো যেখানে আমাদের বলছি ওদেরকে বলছি আমরা কোনটা ওটা ক্যাশ কাউ বলছি, সেটা তো আমরা সেভাবে এক্সপ্লেন করতে পারবো না আমরা সেভাবে। এখানে আমাদের লোক যারা আছি আমরা আমরাই তো সেটা সমর্থন করছি, যা যারা আছে ওদেরকে তাই না, অনেক সবকিছু। আমি কমরেড খালেকুজ্জামানের কাছে আসি, যে কমরেড খালেকুজ্জামান আপনি কি মনে করছেন যে আসলে আওয়ামী লীগ যে দিক নির্দেশনামূলক রাজনীতিতে দিচ্ছে সেইটি কি তারা নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছে কিনা? সেটা আওয়ামী লীগ দেখতে পারে তাদের, কিন্তু আসলে একটা হলো জনগণের সামনে চলা আর জনগণের পিছনে হাঁটা। তাহলে একদিন কিন্তু এরা, যেমন ধরেন যে আমি মিজান সাহেব যেটা বলছেন যে কথা বলার সুযোগ নেই, আমি সেটা বলছি না, কিন্তু রাজনীতির যে চর্চা বলতে যা বোঝায়, যেমন আজকের দিনে যে দরকার যে প্রশাসনিক ব্যবস্থা আছে তার মধ্যে যে কি ভিতরের আভ্যন্তরীণ এলোমেলো অবস্থা সবাই দেখছে, এর কি সংস্কার দরকার আছে কিনা, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাতিষ্ঠানিকভাবে যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্কার, আইন সংস্কার, বিধিবিধানের সংস্কার, বহু জিনিস দরকার, কারণ এগুলির স্তম্ভের উপরে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দাঁড়ায়। কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নাই, সেই বিষয়ে মানুষের মধ্যে একটা মতামত, সেটা একটা পাল্টা পাল্টি বা এমন সব আলোচনাগুলি হয় যার মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে না, যার মধ্যে রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক শিক্ষার কোনো খোরাক পায় না।
এবং তাদের সম্পর্কে দিকদর্শন থাকে না, দেশের সমস্যাগুলির প্রকৃত চিহ্নিতকরণ হয় না এবং জনসাধারণের কাছে জবাবদিহিমূলক কোনো বক্তব্য আসে না। ফলে আমরা যখন কথাটা বলছি সেটা হলো দৃষ্টিটা যারা আজকে ক্ষমতায় আছেন বা ক্ষমতার প্রত্যাশী তারা এখন যেটা করছেন সেটা হলো যে রাজনীতি মানে কি জনগণকে শিক্ষিত করে তোলা, জনগণের কাছে শিক্ষা গ্রহণ করা, এই উভয় প্রক্রিয়া সেটা চলে। তাহলে সেখানে যেমন পাকিস্তান আমল এটা ভুলে ছয় দফা এটা নিয়ে তর্ক হইত, যেমন স্বায়ত্তশাসন কি, স্বাধীনতা কেন বা এখানে আমাদের বৈষম্য কি, এই নিয়ে একটা তর্ক বিতর্ক সারা দেশে চলছিল, চলতে চলতে একটা সত্তরশালী ক্যাডে নির্বাচনে আসছে। এখন কি সে ধরনের তর্ক বিতর্ক আছে? এ হইল যে ওকে একজন গালি দিচ্ছে, সে আবার একে পাল্টা একটা গালি দিচ্ছে, অথবা একটা তার বিরুদ্ধে তীর্য কদুলি কথাবার্তা বলছে, কতটা অপমান করতে পারে, এবং আপনি যেগুলিকে জরুরি রাজনৈতিক সমস্যা বলে চিহ্নিত করছেন। এবং তার চেয়ে বড় কথা হলো এটা বলি যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই প্রকৃত চেতনা বাদ দিয়ে মুক্তিযুদ্ধের কথা বলা, ধর্মীয় মূল্যবোধ বিসর্জন দিয়ে ধর্মকে ব্যবসা হাতিয়ার করা, এই জিনিসগুলি দিয়ে সুস্থ রাজনীতি হয় না। কমরেড খালেকুজ্জামান, প্রফেসর সাদরুল আমিন এবং প্রফেসর মিজানুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।